আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, ঘরে বসে পড়াশোনা করছো, পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ, সামনে পরীক্ষা। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে নবম এবং দশম শ্রেণীর জন্য বায়োলজির একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা এখানে শিখব তোমাদের জীববিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে জীবকোষ ও টিস্যু শিরোনামে যে অধ্যায় আছে, তার সেখান থেকে কোষের একটা যে সাইটোপ্লাজমীয় একটা অঙ্গাণু নিয়ে আমরা আলোচনা করব। এই ঝিলিযুক্ত সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা চিত্র এঁকেছি, মাইটোকন্ড্রিয়ার চিত্র এঁকেছি। এই চিত্রটা আমি কমপ্লিট করতে করতে এই মাইটোকন্ড্রিয়ার গঠনটা আমরা শিখে যাব। তো এই মাইটোকন্ড্রিয়াটা এটা আবিষ্কার করেন বিজ্ঞানী বেন্ডা, কত সালে? 1898 সালে। কোন বিজ্ঞানী, নাম কি? কে আবিষ্কার করেন এবং বিজ্ঞানী নাম কি, আমরা এটা মনে রাখার চেষ্টা করি। 1898 সালে আবিষ্কার করেন এবং বেন্ডা এটা আবিষ্কার করেন প্রথম। তো এটা অবশ্য কোষ আবিষ্কারের কোষের সংজ্ঞা দেওয়ার আরো পরে এই এটা আলোচনা আবিষ্কার করেন বেন্ডা। তো কোষের মধ্যে আমরা জানি আরো অনেকগুলো অঙ্গাণু আছে, বিশেষ করে ঝিলিযুক্ত সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, গলজি বডি আছে, এরকম বিভিন্ন অঙ্গাণু আছে, তার মধ্যে মাইটোকন্ড্রিয়াটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসন কাজে প্রায় কিছু অংশ হয়, যার কারণে এটাকে শ্বসনে অংশগ্রহণকারী একটা অঙ্গাণু বলা হয়। তো আমরা আগে চিহ্নিত করি এখানে কয়টা অংশ আছে, কি কি আছে, এগুলো একটু দেখি। এই যে বাইরে যে ঝিল্লি আছে, এই যে বাইরের এই যে ঝিল্লিটা, হ্যাঁ এই ঝিল্লিটা, বাইরের যে ঝিল্লিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে কি, মসৃণ। এখানে দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবদ্ধ এই মাইটোকন্ড্রিয়াটা। কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট বা দুই স্তর বিশিষ্ট। বাইরের ঝিল্লিটা হচ্ছে এরকম মসৃণ আছে, আর ভেতরে যে ঝিল্লিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে। এই ভেতরের ঝিল্লিটা কিরকম হয়ে থাকে? ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজ হওয়া অংশগুলোকে বলা হয় ক্রিস্টি। দেখো আমরা গঠনটা এই চিহ্নিত করতে করতে শিখে যাচ্ছি। এই এই যে ভাঁজ হওয়া অংশগুলো, এগুলো এই যে পেঁচানো পেঁচানো দেখতে পাচ্ছ আমি চিত্র এঁকেছি, এগুলো হচ্ছে কি, ক্রিস্টি। কি বলা হয়? ক্রিস্টি। তাহলে ক্রিস্টিটাও ঝিলির একটা অংশ, যেহেতু ঝিলিটা দুই স্তর বিশিষ্ট আবরণ দিয়ে তৈরি বলেছিলাম, বাইরের আবরণটা দুইটা স্তর আছে, বাইরের স্তরটি মসৃণ, ভিতরের স্তরটি ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, ভাঁজ হয়ে এরকম ঝুলে ঝুলে থাকে, সেটাকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। এই ক্রিস্টির অভ্যন্তরে বা ক্রিস্টির ভেতরে কতগুলো সবিন্ত গোলাকার কতগুলো বস্তু থাকে, আমি এখানে কয়েকটা এঁকে দেখাচ্ছি। দেখো এভাবে সবৃন্তক মানে কি, বৃন্ত সহ, ফুলের মধ্যে বৃন্ত আছে না, এরকম একটা এরকম একটা যে ফুল আঁকার সময় যে এদিকে ধরার জন্য একটা বৃন্ত থাকে না, ঠিক সেখানে সেরকম এখানে যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে বস্তুগুলো থাকে ক্রিস্টির ভিতরে, সেগুলোতে বৃন্ত সহ এবং একটু বৃত্তাকার বা গোলাকার, গোলাকার কিছু কি থাকে, বস্তু থাকে, সেগুলোর নাম হচ্ছে অক্সিজোম। সেগুলোর নাম কি? অক্সিজোম। অক্সিজোম, ঠিক আছে। আর মাইটোকন্ড্রিয়ার এই যে ভেতরের এই অংশটাকে বলা হয় মাতৃকা বা ম্যাট্রিক্স, এটাকে বলা হয় মাতৃকাটা। মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? ভেতরে থাকে মাতৃকা। তাহলে আমরা কি কি দেখতে পেলাম আবার একটু দেখি। ঝিল্লি পাইলাম, এই যে ভাঁজ অংশগুলো ক্রিস্টি,
তার ভিতরে যে সবিন্ত গোলাকার যে বস্তু থাকে এগুলোর নাম কি অক্সিজন আর ভিতরে এই যে অংশ এটাকে কি বলা হয় মাতৃকা এখন দেখো এই অক্সিজন অক্সিজনটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ কেন আগেই বলেছি এখানে এই মাইটোকন্ড্রিয়া এটা কি করে শ্বসনে অংশ গ্রহণ করে যে এরকম একটা কোষের অঙ্গাণু তো এই অক্সিজন যেটা সেই অক্সিজনের ভেতরেই কিন্তু শ্বসনের জন্য প্রয়োজনীয় উৎসেচক গুলো সাজানো থাকে আমরা জানি যে এই শ্বসন প্রক্রিয়াটা তোমরা আগেও শ্বসন প্রক্রিয়া সম্পর্কে পড়েছো এখানে ক্লাস 10 এর বইতে আরো বেশি করে আলোচনা আছে তো আমি আগে থেকে একটু বলে দিই শ্বসন প্রক্রিয়াতে এটা শ্বসন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় চারটা ধাপে আর শ্বসন প্রক্রিয়াটা কি এটা হচ্ছে এমন একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া যে প্রক্রিয়ায় খাদ্য বস্তু থেকে শক্তিগুলো আলাদা হয় বা মুক্ত হয় অর্থাৎ শক্তিটা উৎপন্ন হয় সাধারণত বলতে পারি সাধারণভাবে শক্তিটা কি হয় উৎপন্ন হয় ওই যে খাবারে যে স্থিতি একটা শক্তি থাকে সেই স্থিতির শক্তিটা গতিশক্তিতে রূপান্তরের জন্য শ্বসন কি করে দেয় এটাকে আলাদা করে দেয় মুক্ত করে দেয় খাদ্য বস্তুটাকে জারণ করার মাধ্যমে জারিত হওয়ার মাধ্যমে খাদ্য বস্তুটা শক্তিতে উৎপন্ন হয় এখন এই শক্তি উৎপাদনের যে প্রক্রিয়াটা শ্বসন শ্বসনের যে চারটি ধাপ গ্লাইকোলাইসিস এসিটাল কো সৃষ্টি ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র তার মধ্যে প্রথম ধাপটি ছাড়া দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় যে ধাপ ক্রেবস চক্র এগুলো এই মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে সংঘটিত হয় আর এই ক্রেবস চক্র এটাতে কিন্তু সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় এই ধাপে এসে কোন ধাপে ক্রেবস চক্রে এসে তো এই ক্রেবস চক্র পরিচালনার জন্য যে উৎসেচক গুলো দরকার হয় সেগুলো সবগুলোই মাইটোকন্ড্রিয়ার এই অক্সিজনের মধ্যে সুশৃঙ্খল ভাবে সাজানো থাকে আর মাইটোকন্ড্রিয়ার যে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে যে ক্রেবস চক্র হয় এবং এস্টাল কোয়েসিস্টি হয় এই কারণে অর্থাৎ শক্তি উৎপাদনের মেইন যে ইয়েগুলো সেগুলো এখানে হয় বলে এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস কি বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বা শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় তাহলে কি দাঁড়ালো এটার কাজ কি এটার কাজ হচ্ছে যে শ্বসন প্রক্রিয়ায় কি করা সহায়তা করা আর শ্বসন প্রক্রিয়ায় সহায়তা করা মানে শক্তি উৎপাদনে সহায়তা করা ঠিক আছে তো আজকে এতটুকুই আমরা কি জানলাম মাইটোকন্ড্রিয়ার গঠনটা জানলাম এবং এর কাজটা কি জানলাম বেশিরভাগ কোষে সাধারণত সব কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে শুধু ব্যতিক্রম হচ্ছে যে কিছু প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না আর কয়েকটা সুকেন্দ্রিক কোষেও কিন্তু প্রোটোজোয়াতেও কি থাকে না মাইটোকন্ড্রিয়া থাকে না আর বাকি সব উদ্ভিদ কোষ প্রাণী কোষ যেগুলো মোটামুটি সুকেন্দ্রিক কোষ এগুলো সবগুলোতে কি থাকে মাইটোকন্ড্রিয়া থাকে ব্যতিক্রম হচ্ছে যে দুই একটা নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ বা প্রাণী আছে জীব আছে যেগুলোতে মাইটোকন্ড্রিয়া থাকে না তো এই মাইটোকন্ড্রিয়াটা তাহলে কি এটা হচ্ছে এমন একটা কোষীয় অঙ্গাণু বা কোষ অঙ্গাণু যেটা আমাদের শ্বসন প্রক্রিয়ায় কি করে ভূমিকা রাখে এই জন্য এটাকে কি বলা হয় শক্তিঘর কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় আমরা মাইটোকন্ড্রিয়ার কাজ জানলাম এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে বিভিন্ন পার্টস গুলো সম্পর্কে জানলাম তো আজকে এই পর্যন্তই তোমাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে পুরো ভিডিওটা সুন্দর করে দেখার জন্য ধৈর্য ধরে দেখার জন্য এবং যতদিন পর্যন্ত না আমরা আমাদের স্বাভাবিক ক্লাসে ফিরে যেতে না পারছি ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ